নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের মোহন বাগানের ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, ফুটবলের আরো কিছু নিউজ নিয়ে কথা বলবো। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করি। তো দুই একদিন আমি ভিডিও ছাড়তে পারিনি ব্যস্ততার কারণে, কিন্তু আজকে যখন ছাড়ো ভাবলাম আর এক্ষুনি বড় নিউজ এলো, একটা ট্রান্সফার নিউজ মোহন বাগানের জন্য। মানে মোহন বাগানের ষষ্ঠ বিদেশি সাইন করে নিল। তো মোহন বাগান সাইন করালো স্প্যানিশ একটি উইঙ্গার, যার নাম হলো জুলেন কলিনাস। তো এই খেলোয়াড়টির বয়স হচ্ছে 31 বছর, আর এই খেলোয়াড়টি রিয়েল কসিডাট বি টিমে খেলেছে, এছাড়াও কিন্তু রিয়েল ইউনিয়নে খেলেছে, UCAM মুর্সিয়াতে খেলেছে, এই সমস্ত ক্লাবে সে খেলে গেছে। তো দেখা যাক এই 31 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার মোহন বাগানের জন্য কতটা এফেক্টিভ হয়, এবং তোমরা কমেন্ট করে জানাও। তো এছাড়াও আমি বলেছিলাম যে তোমাদের ডাড়ি ম্যাচটা আমি দেখাবো ফেসবুক পেজে, কিন্তু আমি কিছু কারণবশত মাঠে যেতে পারছি না, তাই এই ম্যাচটা আমি দেখাতে পারবো না লাইভ। তো তোমরা আড্ডা টাইমস অ্যাপে কিন্তু ডাড়ি ম্যাচ দেখতে পারবে। তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো হয়েছে, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।